নাহিদুল ইসলাম হৃদয় লিখেছেন, আফগানিস্তানের মতো আমাদের দেশে গণবিবাহের আয়োজন করার উদ্যোগ নিন। দেখুন, অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে বিভিন্নভাবে কাজ করে, অতএব যৌতুক মুক্ত বিবাহ এবং বিবাহের সমস্যা সমাধান, বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ, পারিবারিক কাউন্সিলিং, এই কাজগুলো প্রচুর পরিমাণে বাড়া উচিত। আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে যে সমস্ত কাজগুলো করে থাকি, এর বাইরে আসলে নতুন করে আরও বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্মী প্রজেক্ট হাতে নেওয়ার মতো সুযোগ আসলে আমাদের হাতে নেই। একটা প্রতিষ্ঠান অনেক বেশি কাজ হাতে নিয়ে ফেললে কোনোটিই কিন্তু কাজের কাজ হয় না। বিধায় এটা নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান যেন কাজ করে, আমরা সেই আশা করি এবং দোয়া করি। আবদুল্লাহ সাইফুল্লাহ, এ আইডি থেকে আপনি লিখেছেন, আমার একটি প্রস্তাবনা আপনার সমীপে, মাসে একটি এপিসোড বিষয় ভিত্তিক করা যায় কি না, যেমন মাসের শেষ প্রশ্নোত্তরটি সালাত বা ফিকহুন নিসা বা হজ, এই টাইপের নির্ধারিত টপিকের উত্তর দেওয়া হবে, প্রশ্ন করতে হবে নির্ধারিত বিষয়েই বিবেচনা রাখবেন। জাজাকাল্লাহ খের শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ, জাজাকুল্লাহ খের আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ইনশা আল্লাহ বিদিনিল্লাহ আমরা আপনার মন্তব্য বা আপনার প্রস্তাবনাটাকে আমরা বিবেচনা করব, এবং যদি সুযোগ থাকে অবশ্যই আমরা সেই চেষ্টা করব। আবার ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, জাজাকাল্লাহ খের। ইমতিয়াজ আহমদ জুয়েল, আপনি লিখেছেন, আমার মা ছোটোবেলায় ইচ্ছে করেছিলেন আমাকে মাদ্রাসায় লেখাপড়া করবেন। আমি ছোটো থাকতেই মা মারা যান। আমার পরিবার মায়ের কথা আমাকে জানান এবং সে অনুযায়ী আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। সেখান থেকে দাখিল পাশ করার পর কলেজে চলে যাই। মালনা আমি হতে পারি না, এখন আমার করণীয় কি? আপনার মার যেহেতু ইচ্ছা ছিল, আপনি এখন বড় হওয়ার পর ইসলামের বেসিক সাবজেক্টগুলোর উপরে ডিপ্লোমা টাইপের অনেক কোর্স অনলাইনে পাওয়া যায়, সেগুলো আপনি কোনো একটাতে ইনভলভ হতে পারেন, এনরোল করতে পারেন এবং সেগুলোতে অন্তত ভর্তি হয়ে আপনি দিনের বেসিক বিষয়গুলো অর্জন করতে পারেন। এছাড়া আপনার মার নিয়ত ছিল, সে নিয়ত যদি কোনো কারণে পুরো করতে না পারে, তিনি গুণাগার হবেন আল্লাহ তাআলার কাছে, বিষয় আপনার অরির হওয়ার কোনো কারণ নেই। ফাতেমা আক্তার মিনা লিখেছেন, আমার সন্তান নেই, আমার দুটি উকিল মেয়ে আছে, ওরা আমাকে মা ডাকে, তাদের প্রতি আমার ইসলামিক দায়িত্ব কর্তব্য কি? আসলে উকিল মেয়ে বলতে কিছু নেই, উকিল মা উকিল বা বলতে কিছু নেই ইসলামে, অতএব তাদের প্রতি আপনার শরীয়তেই কোনো দায় দায়িত্ব নেই। তারা কোনো এহসান আপনার উপর করে থাকলে আপনিও পাল্টা এহসান করবেন, জাস্ট এটুকুর বাইরে কিছু না। এবং এদেরকে নিজের কন্যা হিসাবে পরিচয় দিলে সেটি গুনাহের কারণ হবে, সেটিও করবেন না, বরং এটি সমাজে নানা অনাচরের পথকে উন্মোচন করে। আপনার উকিল মেয়ে আপনি মনে করছেন, মেয়ে মনে করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ছেলের সাথে তারা পর্দা করবে না, অথচ তাদের পর্দা করা ফরজ এবং সেখানে ফেতনা দুয়ার উন্মোচিত হতে পারে। ফিজিও সাইদুল ইসলাম, আপনি লিখেছেন, আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমাকে অনেক সময় মহিলা রোগীকে থেরাপি দিতে হয়, বিষয়টি ইসলামের দৃষ্টিতে কেমন? অবশ্যই আপনি এটি কোনো নারী মাধ্যমে এটি করাবার চেষ্টা করবেন, যাতে করে এটি গুণা না হয়। আপনি অবশ্যই তার চিকিৎসা দেওয়া জায়েজ নাই, তবে যদি কোনো নিরুপায় ব্যক্তি আসেন যার জীবন হুমকির মধ্যে বা এরকম বিপদের মধ্যে পড়ে, সংকটের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কথা ভিন্ন হতে পারে। যার এছাড়া যদি কোনো উপায় না থাকে তার ট্রিটমেন্টের, নর্মালি এটা অবশ্যই জায়েজ নাই। নারী পুরুষ একে অন্যের শরীরে মেসেজ করবে বা থেরাপি দিবে, এটা হারাম, পরিষ্কারভাবে হারাম এবং পর্দার বিধানের লঙ্ঘন। বিধায় বিকল্প কোনো পথ খুঁজতে হবে। ফারজানা কলি এআইডি থেকে আপনি লিখেছেন, আসন্ন ফাউন্ডেশন থেকে আপনারা কি মহিলাদের জন্য টেলারিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন? যদি করে থাকেন, আমি এখানে কীভাবে জয়েন করতে পারি? বোন ফারজানা, খুব উপযুক্ত সময় আপনি প্রশ্নটি করেছেন। মহিলাদের জন্য স্মার্ট টেলারিং, ব্লক বাটি ইত্যাদির প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি, এবং যারা অভাবী তাদের জন্য সম্পূর্ণ স্কলারশিপ দিয়ে বিনা পয়সা আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এখানে জয়েন করার জন্য এখন একটা ব্যাচে ভর্তি চলছে, আপনি এই মুহূর্তেই আবেদন করতে পারেন এবং আমাদের ফাউন্ডেশনের যে অফিসিয়াল নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা ফাউন্ডেশন অফ তপনগরে সরাসরি সাক্ষাৎ করে আপনি এখানে ভর্তির জন্য আবেদন করতে পারেন। আপনি উপযুক্ত বিবেচিত হলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি চান্স পাবেন। জহির ইসলাম লিখেছেন, সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী রিয়াদুল জান্নাতে এক বছরে একবারের বেশি প্রবেশ করা যায় না। সরকারের অ্যাপের মাধ্যমে টিকিট কনফার্ম করে প্রবেশের ব্যবস্থা করেছে, সপ্তাহে শুধু শুক্রবারে এটা ওপেন থাকে, অল্প সময়ের মধ্যে সব সিট বুকিং হয়ে যায়। স্থানীয় বাঙালিরা এসব টিকিট বিভিন্ন জিমেইল দিয়ে আইডি খুলে নিজেদের আয়ত্তে নিয়ে ফেলে, পরবর্তীতে বিশ শিয়াল ৩০ শিয়াল করে বিক্রি করে। অনলাইনে টিকিট না পেয়ে আমাদেরকে বাধ্য হয়ে ব্ল্যাকারদের কাছ থেকে বেশি দামে নিতে হয়। এরকম পবিত্র স্থানেও এখন দুর্নীতিবাজদের ব্যাপারে আপনার মন্তব্য কী? খুবই গর্হিত একটি বিষয়। আমাদের দেশের মানুষ, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, খুব বড় গলায় আমরা মুসলমান বলি নিজেদেরকে, ইসলামের অনেক মানে কথাও বলি, আমরা অনেকে মানানোর চেষ্টা করি, কিন্তু আমাদের উপার্জন, আমাদের কাজকর্ম, আমাদের লেনদেন, এগুলোর ভিতরে সততা খুব কমই পাওয়া যায়। এবং এ ধরনের অসৎ কর্ম মক্কা মদিনার মতো জায়গায় বসেও যদি আমাদের দেশি ভাইরা করেন, তো সেটা দুর্ভাগ্য ছাড়া কিছুই বলা যায় না, এটি আমাদের জন্য লজ্জাজনক। হাজি সাহেবরা যারা যাচ্ছেন রিয়াদুল জান্নাতে, তাদের ঢুকে বসে ইবাদতবন্দি করা আবশ্যক কিনা?
অনেক হাদিস আপনারা জানতে চান যে আমরা জীবনে একবার মাত্র গিয়েছি জান্নাতে, যদি আমি নিজে স্লট না পাই তাহলে টিকিট মানে অবৈধভাবে সংগ্রহ করে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, সেখানে টিকিটের ব্যাপার না, পারমিশন আর কি, ওই পারমিশনের কাগজটা অন্য কেউ নিয়ে রাখলো নামে বেনামে, সেটা আমি আদায় করলাম, সেটা দিয়ে আমি প্রবেশ করলাম, এটা জায়েজ আছে কিনা? অবশ্যই সেটি জায়েজ নাই এবং এটি গুনাহের কথা, কারণ এখানে প্রতারণা করছেন, আপনি আরেকজনের নাম ব্যবহার করছেন যেটা আপনার না, তারা হয়তো আপনার নামের সাথে মিলাতে যায় নাই, আপনি তাদেরকে প্রতারিত করছেন এক, দ্বিতীয়ত হলো টাকা দিয়ে আপনি যে কাজটি করছেন সেটা আসলে টাকা দিয়ে করার জিনিস না, এটা একরকমের অনৈতিক কাজ, সে অনৈতিক কাজটা আপনি করছেন। যদি এমন হতো যে আপনার অ্যাপ থেকে আপনার পারমিশন পেতে তিনি আপনার সাহায্য করেছেন এবং তার বিনিময়ে তিনি নিয়েছেন, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ হতো। আর রিয়াদুল জান্নাতে মদিনা গেলে সেখানে গিয়ে এবাদতবন্দী করতে না পারলে আমাদের উমরার কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলো অবশ্যই কোনো অসুবিধা হবে না, উমরার সাথে কোনো সম্পর্ক নেই, এমনকি মসজিদ নববীর পুরো সব জায়গায় নামাজ পড়লেই কিন্তু এক রাকাতে 1000 রাকাতে সব আমরা লাভ করব। এক রাকাতে এখানে রিয়াদুল জান্নাতে পড়লে 1000 রাকাতের বেশি সওয়াব হবে এমন কোনো কথা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত না, তবে এটা ঠিক সন্দেহাতীতভাবে এটা আমাদের আবেগের জায়গা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সালাত আদায় করেছেন, এখানে বিচরণ করেছেন, এটা তার মূল মসজিদের জায়গা ছিল, সাহাবায়ে কেরাম খোলাফা রাশেদা তারা এখানে সালাত আদায় করেছেন, এটা অনেক ঘটনার সাক্ষী, সেই জায়গা থেকে অবশ্যই আমরা রিয়াদুল জান্নাতে প্রবেশ করতে পারলে ভালো, কিন্তু কোনো কারণে না পারলে আমার ফোকাস দেওয়া উচিত যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য আমি যেন মুত্তাকি হতে পারি, আমি যেন গুণামুক্ত জীবন গড়তে পারি, আমি যেন তাকওয়ার পথে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে। পাশাপাশি এটাতে না ঢোকার কারণে এক ধরনের আক্ষেপ থাকতে পারে, কিন্তু এটা নিয়ে খুব বিষয় ঢোকার কিছু নেই, এখানে ঢুকলেই যে আপনি জান্নাত কনফার্ম হয়ে গেলেন আর না ঢুকলে আপনার জান্নাত একেবারে হারিয়ে গেল, ব্যাপারটা সেরকম কিন্তু না, কিন্তু কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে দুই নম্বর পথে সেটি করার সুযোগ নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।